অনেকটাই ভেঙে পড়েছে চলমান লকডাউন। রাজধানীতে বিভিন্ন রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট। গণপরিবহন না থাকায় বাড়তি ভাড়ায় গাদাগাদি করে চলতে গিয়ে ভোগান্তিতে পড়ছে নগরবাসী। এদিকে কাল থেকে সারা দেশে আন্তঃজেলা বাদে গণপরিবহন চালুর কথা জানিয়ে চলমান লকডাউন 16 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের ছুটিতে সবার কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। কয়েকটি শর্তে দোকানপাট খোলা রাখার কথা থাকলেও কোনো মার্কেটে মানা হচ্ছে না নির্দেশনা। মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ডিএমপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পরার কারণে জরিমানাও করা হয় কয়েকজনকে। সরকারি নির্দেশনা না মানলে দোকান বন্ধের ঘোষণা দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সাকিবুর রহমানের রিপোর্ট। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 50 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,755 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দিতে না পারলে টাকা ফেরত পাওয়া যাবে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি বলেন, লিগাল ডকুমেন্টের মাধ্যমে চুক্তি হয়েছে, টাকা অবশ্যই ফেরত পাওয়া যাবে, তবে আমরা ভ্যাকসিন আনার চেষ্টা করছি। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান অর্থমন্ত্রী। এদিকে ভ্যাকসিন নিয়ে এখনও আলোচনা পর্যায়ে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব শরীয়ত খানের রিপোর্ট। এদিকে সরকার এখন অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ভ্যাকসিন ইস্যুতে বাংলাদেশ বিভিন্ন রকম প্রস্তাব পেয়েছে বলেও জানান তিনি। করোনা প্রতিরোধে ভ্যাকসিন পেতে বাইডেন প্রশাসনকেও ঢাকা অনুরোধ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কোভিডের প্রথম ঢেউয়ে 62% মানুষ চাকরি হারিয়েছে। বেকার হয়ে যাওয়া মানুষ পরে কাজ ফিরে পেলেও আগের অবস্থায় ফিরতে পারেনি। এই মহামারীতে সৃষ্টি হয়েছে নতুন দরিদ্র গোষ্ঠী, বেড়েছে আয় বৈষম্য, এমন তথ্যই উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির প্রতিবেদনে। পরিস্থিতি কাটিয়ে উঠতে কোভিড পরবর্তী পুনর্বাসনে 2-3 বছর মেয়াদী পরিকল্পনার পরামর্শ দিয়েছে এই সংস্থাটি। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। রাতে আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান খালেদা জিয়ার ছোট ভাই ইস্কান্দার মির্জা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ হত্যা মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি করে 5 পুলিশসহ 6 জনের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। দীর্ঘ 7 মাস তদন্ত শেষে চার্জশিট জমা হওয়ায় খুশি রায়হানের পরিবার। সিলেট প্রতিনিধি হোসেন আহমেদ সুজাদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। রমজানের নামি দামি হোটেল রেস্তোরাঁর খাবার মানসম্মত, এমন যুক্তিতে ইফতারে ভাজা পোড়া খাবার খাচ্ছেন রোজাদাররা। বিক্রেতারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই ইফতারে মানসম্মত খাবার তৈরিতে সচেতন তারা, তবে করোনায় বেচা বিক্রিতে ভাটা পড়েছে তাদের। এদিকে রাজধানীর পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি না মেনেই ইফতার কেনা বেচা করতে দেখা গেছে দোকানদারদের। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।